চতুর্থ ভেন্ট্রিকল খেয়াল করো, মস্তিষ্কের গঠনে মস্তিষ্ক খেয়াল করো, কি বললাম, মস্তিষ্ক কোনোভাবেই একেবারে পুরোটা ভর্তি না, এটার ভিতরে কিছু কেভিটি আছে বা ভিতরে কিছু গহ্বর আছে, সেই গহ্বরগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। মস্তিষ্কে আমাদের কয়টা ভেন্ট্রিকল আছে? চারটা ভেন্ট্রিকল, নাম ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল। এটা কি ভেন্ট্রিকল? ফোর্থ ভেন্ট্রিকল। আমাকে বলো ফোর্থ ভেন্ট্রিকল কোন জায়গায় অবস্থিত? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক নাকি পশ্চাৎ মস্তিষ্ক? পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। এখন তো বোঝা গেছে এটা কি বলা আছে? ফোর্থ ভেন্ট্রিকল বা চতুর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলের পরে এই যে উপরের দিকে এই যে একটা নালীটা যেটা চলে গেছে সেটাকে বলা হচ্ছে সেরেব্রাল একুইডাক্ট। সেরেব্রাল একুইডাক্ট, ডাক্ট মানে কি? ডাক্ট মানে কি? ডাক্ট, ডাক্ট মানে কি? নালী। এটা যেহেতু সেরেব্রাল মানে কি মাথা সম্বলিত, কি সেরেব্রাল না, সেরেব্রাল একুইডাক্ট। এখন কেন একু বললো সেটার একটা লজিক দাঁড় করানো যায়। অ্যাকচুয়ালি এগুলো যেটা করে সেটা হচ্ছে এরা সিএসএফ প্রোডিউস করে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সেটা আমরা সামনে করাবো। খেয়াল করো আমি বলি, ধরো একটা ব্রেনের ওজন কত? 1.36 কেজি। এই ব্রেনের ওজন কত? 1.36 কেজি। বাট তুমি কি সেই 1.36 কেজি ফিল করো? মাথার মধ্যে 1.36 কেজি কিছু একটা আছে কিন্তু কোনো সময় ফিল করো না। তাহলে এই যে যে 1.36 কেজি জিনিসটা সেটা কেন ফিল করতেছে না হয়? বিকজ এই ব্রেনটা সেরেব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে পানি মানে পানির মতো অংশের মধ্যে ভাসতেছে। আমরা কি জানি যখন একটা বস্তু পানিতে ভাসে তখন সে একটা ঊর্ধ্বমুখী বল পায়, যেটাকে আমরা কি বলি? প্রবলতা বলি। ঊর্ধ্বমুখী বলের কারণে তার কি হয়? নিচ বরাবর কি হয়? ওজন কমে যায়, অভিকর্ষের বল কমে যায়, ওজন কমে যায়। ঠিক একই কারণে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড থাকার কারণে এই যে আমাদের ব্রেইন 1.36 কেজি ভরের একটা জিনিস সেটাকে আমরা ফিল করতে পারতেছি না। তো এই যে সেই সেরেব্রো স্পাইনাল ফ্লুইডগুলো উৎপন্ন করা হচ্ছে আমাদের মূলত এই মানে কিছু অ্যাপেন্ডিক্স সেল উৎপন্ন করে যেগুলো এসে জমা হয়েছে এই ভেন্ট্রিকলগুলোতে। এখন সেরেব্রো স্পাইনাল ফ্লুইডের বেশিরভাগ পোর্শন হচ্ছে পানি। পানি মানে কি? একুয়া। পানি মানে কি? একুয়া, একুয়াফিনা। কখনো কেউ বলো না, দেখছো একুয়াফিনা একটা পানির কোম্পানির একটা বিজ্ঞাপন। তো এই যে এটাকে তাহলে বলা হচ্ছে একুইডাক্ট। একুইডাক্ট মানে কি? পানির নালী, পানির নালী। সেরেব্রাল একুইডাক্ট তার মানে কি? সেরেব্রাল একুইডাক্ট তার মানে কি? মাথার পানির নালী। বুঝা গেছে সেরেব্রাল একুইডাক্ট। এবার তো কে এখন এই এটা যখন উপরে উঠবে, খেয়াল করো এটা যখন উপরে উঠবে তখন সে আরেকটা এরকম ধরো তুমি ছিল হচ্ছে এই পজিশনে, খেয়াল করো তুমি ছিল হচ্ছে এই পজিশনে, এখানে তুমি দাঁড়াইছিল, এখানে তুমি দাঁড়াইছিল। এখন কোন জায়গায় দাঁড়াইছো তুমি? ফোর্থ ভেন্ট্রিকলে। কোন জায়গায় দাঁড়াইছো? ফোর্থ ভেন্ট্রিকলে। তারপরে তুমি সেরেব্রাল ইকুইডাক্ট বায়া 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 উপরে চলে গেলা। এখন তুমি একটা জায়গায় চলে আসছো, এটা কি? এটা কি যে উপরে চলে আসলাম? এখন তুমি কোন জায়গায় আসতেছো? একটা ক্যাভিটিতে ঘুরতেছো না? এই যে এই ক্যাভিটিটা বলা হচ্ছে, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল বা তৃতীয় ভেন্ট্রিকল। এটা দেখাবো, এটা কার গহ্বর? আগে তো দেখাইছি এটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের গহ্বর, এটা দেখতে হবে। সো এই যে থার্ড ভেন্ট্রিকলে চলে আসলা, এখন তুমি যদি পিছনের দিকে থাকো, তুমি ঘুরে ধরো পিছনের দিকে থাকছো, পিছনের দিকে যদি থাকো তাহলে তুমি এই যে এই জায়গা এরকম একটা ইয়া দেখতে পাবে। এটা কি? এটা কি? পিনিয়াল বডি। এটা কি? পিনিয়াল বডি। তোমাদের বইয়ের সামনে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি? পিনিয়াল বডি। অ্যাকচুয়ালি পিনিয়াল বডির ফাংশন কি বা পিনিয়াল বডির কাজটা কি? সেটা হচ্ছে পিনিয়াল বডি কিছু অংশে আমাদের সার্কেডিয়ান রিদম মানে ইয়াতে কাজ করে। ধরো একটা পাখি আছে, এই যে শীতকালীন যে পাখিরা আছে তারা দেখবা যে শীতকালেই আমাদের দেশে চলে আসে, আবার শীত শেষ হলে আবার চলে আসে।
তাদের কাছে কি ঘড়ি আছে তারা কি জানে? দ্যাট মিন্স আমাদের ব্রেইন, খেয়াল করো আমাদের ব্রেইন কিছুটা গ্যাস করতে পারে এখন কি দিন নাকি এখন রাত, গ্যাস করতে পারে কি? আমাদের ব্রেইন গ্যাস করতে পারে এখন কোন কাল চলতেছে, বুঝা গেছে ব্যাপারটা? ঠিক পাখিরাও সেটা গ্যাস করতে পারে। তো এই যে আমাদের যে এই এটাকে বলা সার্কেডিয়ান রিদম, এই যে আমাদের সার্কেডিয়ান সার্কেলটা আমরা কখন রাত কখন দিন কিংবা কখন তোমার কোন ঋতু সেটা ফিল করতে পারতেছে। অথবা তুমি যদি আজকে বাংলাদেশ থেকে ধরো অন্য কোনো একটা জায়গা চলে যাও, অন্য কোনো একটা দেশে চলে যাও, যে জায়গায় ডিফারেন্স আছে টাইমের, তখন দেখবা তুমি মানে মানে কেমন জানি তোমার ইয়া লাগতেছে, দেখবা যে ওইখানে দিন তারপরে তোমার কেন জানি মনে হচ্ছে রাত, কেন? তোমার ওই যে অভ্যস্ত তোমার ব্রেইন আগে থেকে রাখছে, এই যে এই ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা থাকে হচ্ছে পিনাল। মানে রিসেন্ট গবেষণায় প্রকাশিত হয়েছে বা রিসেন্ট গবেষণায় পাওয়া গেছে যে এই যে এটা আছে সেটা কোন জায়গায় থাকে, পিনিয়া বডি। এবার তো ক্লিয়ার, পিনিয়া বডি। তাহলে বলো তুমি কোন জায়গায় চলে আসলে, থার্ড ভেন্ট্রিকল। এখন অ্যাকচুয়ালি থার্ড ভেন্ট্রিকলটা এই এটা কোন জায়গা? আমি যদি এই জায়গায় দেখাইতে চাই, এই জায়গায়